রমজানের বিশেষ আয়োজন ইফতার বাজারে। দর্শক, দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের 18টি রমজান পূর্ণ হতে চলেছে। স্বাগত জানাচ্ছি সময় সংবাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে, আমি তোহা খান তামিম। দর্শক, আজ আমরা চলে এসেছি রাজধানীর এলিফ্যান্ট রোডে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে নানা ঢঙের নানা পদের কিন্তু ইফতারির যে পসা, সেটি সেই পসা ব্যবসায়ীরা সাজিয়ে বসে আছেন। এই মুহূর্তে আমরা এলিফ্যান্ট রোডের একটি দোকানে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এই রেস্টুরেন্টে বিভিন্ন পদের যেই বাহারি রকমের যে ইফতার, সেই ইফতার কিন্তু এখানে ইতোমধ্যেই তারা সাজিয়ে বসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দিন যত যাচ্ছে, অর্থাৎ রমজান যতই বাড়ছে, ততই কিন্তু ক্রেতার যে সংখ্যা সেটি বাড়ছে। যদিও রমজানের প্রথম দিকে আমরা দেখেছিলাম যে ক্রেতা সংকট ছিল, বিশেষ করে ইফতারি দোকানগুলোতে ক্রেতার সংকট ছিল। এর কারণে ব্যবসায়ীরা বলছিলেন যে শপিং মলগুলো বন্ধ থাকার কারণে কিন্তু যে ক্রেতার সংকট, সেই ক্রেতার সংকট বরাবরত ছিল। সেক্ষেত্রে শপিং মল খুলে যাওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি যে ইফতারের দোকানে যে ক্রেতা, সেটি কিন্তু দিনের দিন বাড়ছে। এবং এই মুহূর্তে আমরা এলিফ্যান্ট রোডের যে দোকানটিতে রয়েছি, সেখানে যথেষ্ট পরিমাণ ক্রেতার উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং সরকারের পক্ষ থেকে যে বলা হয়েছে যে স্বাস্থ্যবিধি মেনে ইফতারের যে আইটেমগুলো দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা বিক্রি করতে পারবেন, সে বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে আয়োজন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা, সেটি আসলে করা হয়েছে। যদিও ক্রেতাদের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে শারীরিক দূরত্ব মানার ক্ষেত্রে যেই সতর্ক থাকার কথা ছিল, সামাজিক দূরত্ব, সেটি আসলে কোনো ক্ষেত্রে মানা হচ্ছে না। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা কোনো কোনো ক্রেতার মুখে মাস্ক লক্ষ্য করছি না। যদিও বিক্রেতারা যারা কর্মী রয়েছেন, বিক্রয় কর্মীরা যারা রয়েছেন, তাদের পক্ষ থেকে তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তারা বেশ আয়োজন করেছেন এবং মাস্ক সহ অন্যান্য যে সমস্ত স্বাস্থ্যবিধির যেই বিষয়টি, সেটি আসলে দেওয়া হচ্ছে। যদিও এই দোকানে ঢোকার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকেরকেই যে হ্যান্ড স্যানিটাইজার, সেটি দিয়ে প্রত্যেকে আসলে ঢোকানো হচ্ছে। তো এই মুহূর্তে আসলে বলতে চাই যে নানা পদের নানা বাহারি রঙের যে ইফতারের আইটেম, সেটি আসলে এখানে সাজিয়ে বসেছেন। আমরা এখানে লক্ষ্য করছি, যে খাসির যে লেগ রোস্ট, সেটি দেওয়া হয়েছে এখানে। খাসির লেগ রোস্ট প্রতি পিস 450 টাকা করে হাঁকা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে খাসির গ্রিল চাপ করা হয়েছে এখানে 900 টাকা কেজি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন আইটেম রয়েছে, খাসির আরও আইটেম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে খাসির যে লেগ কাবাব রয়েছে 450 টাকা পিস, পাশাপাশি খাসির ঝাল ফ্রাই রয়েছে, অর্থাৎ খাসির যে রান্না সেটি রয়েছে, 500 টাকা কেজি ধরা হচ্ছে। পাশাপাশি আমরা চিকেনের যে আইটেমগুলো লক্ষ্য করছি, সে চিকেন আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি। চিকেনের যে কাবাব রয়েছে, চিকেন ফ্রাই রয়েছে, পাশাপাশি চিকেন ঝাল ফ্রাই রয়েছে, অর্থাৎ খাসি সহ অর্থাৎ মাটন এবং চিকেনের যে আইটেমগুলো রয়েছে ইফতারিতে, মূলত যেগুলো জনপ্রিয় হয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা বরাবরের মতোই লক্ষ্য করছি। এবং এইখানে ইফতারিতে একটি বিষয় যেটি লক্ষ্য করা হয়ে থাকে, পানীয়, অর্থাৎ ঠান্ডা পানীয়র ক্ষেত্রে কিন্তু বেশ জনপ্রিয় দেখে থাকি যে পানীয়র ক্ষেত্রে, বিশেষ করে মাঠা কিংবা লাচ্ছি অথবা অন্যান্য যে শরবতের আইটেমগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। বিশেষ করে মাঠা এবং লাস্যির ক্ষেত্রে আমরা লাস্যির উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি। তো এই মুহূর্তে আমরা একজন ব্যবসায়ীর সাথে, এখানকার ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই, একটু জানার চেষ্টা করব যে এখানে মূলত কী কী আইটেম এখানে ওনারা তুলেছেন এবং ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনাদের? ব্যবসা বাণিজ্য করোনার জন্য তো আগে তো আমরা এই 15 দিন আগে খুব খারাপ অবস্থা গেছে, এখন মোটামুটি একটু ভালো হচ্ছে। আগের তুলনার থেকে এখন মোটামুটি ভালো, কিন্তু যদি বসে খাওয়ার দিত তাহলে সেই সাপেক্ষে আর একটু বেচা কিনা আমাদের ভালো হইতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিন যত যাচ্ছে ক্রেতার সংখ্যা বাড়ছে, কিন্তু অনেক ভিড়। এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কি কি পদক্ষেপ আমরা নিয়ে আছেন? স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সবার মুখে মাস্ক আছে, মাস্ক ছাড়া নো মাস্ক নো সার্ভিস। সামনে আমাদের একজন লোক দাঁড়িয়ে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে, ওই লোককে হ্যান্ড স্যানিটাইজার শুধু দিচ্ছে, এই আমাদের স্বাস্থ্যবিধি মানছে। ক্রেতাদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানসিকতা কেমন? ক্রেতাদের পক্ষে আমরা বলতেছি স্বাস্থ্যবিধি মানার জন্য, কিন্তু ওই যে ওখানে সিরিয়াল ধরেছে, অনেকে সিরিয়াল ওভারটেক করে চলে আসতেছে, তারপর আমরা যতটুকু পারি ততটুকু করতেছি। আমাদের এবার পণ্যের যেই, আপনারা বলছেন যে পণ্য অনেক কমিয়েছেন, আপনারা এর আগে বলছিলেন, কি কি পণ্য কেন কমিয়েছেন এটা? আমরা ওই যে লকডাউনের জন্য আমরা মনে করছি ওই রকম কাস্টমারও হবে না, তার জন্য অনেক পণ্যই আমরা কমাই দিছি। অনেক আইটেম যেমন আপনার আমরা দিতাম চিকেন বল, ফিস বল,
তারপরে আপনার এই ড্রাম স্টিক এগুলো দিতাম, দুধ নান দিতাম, এগুলো এখন দিচ্ছি না। তো এখন চিন্তা করতেছি আবার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম ব্যবসায়ীর সাথে, তিনি বলছিলেন যে তার যে কিছু কিছু পণ্য রয়েছে সেই পণ্যগুলি তিনি কিছুটা কমিয়েছেন, কারণ রমজানের প্রথম দিকে আমরা দেখেছি যে ক্রেতা সংকট। ব্যবসায়ীরা বলছিলেন যে রমজানের প্রথমে যে ক্রেতা সংকট ছিল সেই ক্রেতা সংকটের কারণে কিন্তু যেই পণ্যের যেই আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো তারা কমিয়েছেন, কিছু কিছু আবারও সেই আইটেমগুলো তারা বলছেন যে তারা করবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জিলাপি রয়েছে এখানে, এটা কত করে কেজি এবং কী দিয়ে ভাজা এটা? স্যার এটা 180 টাকা কেজি, এটা সম্পূর্ণ ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা জিলাপি, খুবই ভালো, খুবই খাইতে খুব টেস্টি। এছাড়া আর একটা জিলাপি আমরা এখানে লক্ষ্য করছি, এটা মালাই জিলাপি, এটা মালাই দিয়ে করা হয়, ওইটাও ঘিয়ে ভাজা। এটা বিশেষত্ব কি এটা মালাই জিলাপি? কেন মালাই, এটা মালাই দেওয়া হয় এ কারণে, একদম সম্পূর্ণ মালাই ঘিয়ে ভাজা। এটা কত করে কেজি? এটা কেজি না, পিস হিসাবে 30 টাকা পিস, আর কেজি হিসাবে নিলে 10 পিসে 1 কেজি হয়। ধন্যবাদ। জিলাপির আইটেম বলছিলাম যে ইফতারিতে কিন্তু বেশ জনপ্রিয় একটি আইটেম জিলাপির আইটেম, এবং এই জিলাপি আমরা দেখতে পাচ্ছি যে দুই রকমের জিলাপি এখানে তৈরি করা হচ্ছে, একটি ঘিয়ে ভাজা জিলাপি তারা বলছেন যেটি 180 টাকা কেজি, এবং আরেকটি বলছেন যে মালাই জিলাপি, অর্থাৎ নতুন একটি আইটেম তারা এখানে তুলেছেন, মালাই জিলাপির কথা বলছেন, এবং এই মালাই জিলাপি পিস হিসাবে বিক্রি হচ্ছে। এবং এছাড়া আমরা এখানে কিন্তু লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের যে মুখরোচক মাংসের যে আইটেমগুলো রয়েছে সেই মাংসের আইটেমগুলো বাড়িতে যেভাবে তৈরি হয় রান্না হয় ঠিক সেভাবে কিন্তু রান্না করা হচ্ছে। এখানে আমরা খাসির আলু খাসি, অর্থাৎ আলু খাসি আমরা লক্ষ্য করছি, অর্থাৎ আলু দিয়ে খাসির মাংস রান্না করা হয়েছে, এবং এটি এখানে 125 টাকা পিস তারা বিক্রি করছেন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে চিকেন ফুল রোস্ট, অর্থাৎ আস্ত মুরগির রোস্ট যেটি বলা হয়, যেটি ছোট সাইজ সেটি এখানে বিক্রি করা হচ্ছে 170 টাকা পিস, এবং যেটি বড় সাইজ সেটি বিক্রি করা হচ্ছে 350 টাকা পিস। তো সব মিলিয়ে বলা যায় যে বেশ জমজমাট হয়ে উঠেছে ইফতারের যে বাজার, এবং সেই ইফতার বাজার, এবং আমরা দেখতে পাচ্ছি যে যে ক্রেতার যে হাঁকডাক, অর্থাৎ ক্রেতা বিক্রেতার যে হাঁকডাক, সেই হাঁকডাকে কিন্তু সরগরম হয়ে উঠেছে। তো এই মুহূর্তে এলিফ্যান্ট রোডে যে দোকানে রয়েছি, আরও কিছু আইটেম নিয়ে, আরও কিছু তথ্য নিয়ে, মজার কিছু আইটেম নিয়ে ফিরবো একটি ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে ফিরে আসলাম ইফতার বাজারে। আমরা জানাচ্ছিলাম ইফতারের আগে যেই আইটেমগুলো রয়েছে এখানে, বিশেষ করে ভাজা পোড়া সহ অন্যান্য যে সমস্ত মাংসের যে আইটেমগুলো রয়েছে, মাটন আইটেম এবং চিকেন আইটেম, আমরা এই মুহূর্তে আমরা এখানে লক্ষ্য পাচ্ছি যে এইখানে যে জনপ্রিয় একটি আইটেম রয়েছে হালিম, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হালিম বিক্রি করা হচ্ছে, এবং 1000 টাকা থেকে শুরু করে 85 টাকা পর্যন্ত তাদের যেই বাটি সেই বাটির দাম হাঁকা হচ্ছে, এবং এখানে বিভিন্ন দামের, অর্থাৎ 1000 থেকে 800 টাকা রয়েছে, 600 টাকা রয়েছে, 550 টাকা, এভাবে কিন্তু 1000 থেকে 85 টাকা পর্যন্ত হালিমের যেই আইটেমগুলো রয়েছে সেটি তারা আসলে এখানে সরবরাহ করছেন। আমরা এখানে সমানতালে যেভাবে ইফতারি করছেন হালিমের দোকানেও আমরা দেখতে পাচ্ছি যে যেই ভিড় সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি, এখানে কিন্তু বেশ ক্রেতার যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি। এছাড়া আমরা এখানে দই বড়া লক্ষ্য করছি, অর্থাৎ দই বড়া এখানে বিক্রি করা হচ্ছে, দই বড়া এখানে বিক্রি করছেন তারা প্রতি পিস 25 টাকা করে দই বড়া এখানে বিক্রি করা হচ্ছে হালিমের পাশাপাশি। তো এখানে ক্রেতাদের যেটি ভিড় সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি বরাবরের মতোই। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই, এখানে আপনি কী কী বিক্রি করছেন এবং এর দাম কত? আমি বিক্রি করছি দই বড়া, হালিম, এগুলি বিক্রি করছি। হালিম কত করে? হালিম আমাদের প্রাইস আপনার 85 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত আছে হালিম, মানে সর। আর দই বড়া হচ্ছে পিস 25 টাকা করে, এটাই আমরা বিক্রি করছি আমার এখানে। দই বড়াটা কী দিয়ে তৈরি করেছেন? দই বড়াটা স্যার এটা আপনার এটা ডাউল দিয়ে তৈরি, বিভিন্ন রকমের ডাউল আছে, ডাউল দিয়ে তৈরি, এটার সাথে দই আছে, টক মিষ্টি, এগুলো দিয়ে তৈরি আর কি স্যার। কেমন জনপ্রিয় কেমন এটা? ইনশাল্লাহ আছে মোটামুটি ভালোই, প্রথম থেকে মানে রোজা শুরু থেকে এত ভালো ছিল না, এখন মোটামুটি। তারা ধন্যবাদ আপনাকে, জনপ্রিয়তার কথা বলছিলেন হালিম এবং দেবড়ার। এখানে আমরা লক্ষ্য করছি যে পরোটার কিছু আইটেম, অর্থাৎ সবজি পরোটা তারা বিক্রি করছেন, কিমা পরোটা তারা বিক্রি করছেন, পাশাপাশি এখানে আমরা জালি কাবাব লক্ষ্য করছি। এখানে কী কী পরোটার আইটেম রয়েছে? চিকেন পরোটা, বিফ কিমা পরোটা, বাটার শাহি পরোটা, টানা পরোটা।
জালি কাবাব আছে বিফ আর বিফ কিমা সমোসা কোনটার দাম কত বাটার পরোটা 50 টাকা চিকেন পরোটা 45 টাকা বিফ কিমা পরোটা 45 টাকা কানা পরোটা 30 টাকা জি শুনছিলাম বিভিন্ন যে আইটেমের পরোটা আমরা এই মুহূর্তে একটু এই মুহূর্তে আমরা যে কাবাব রয়েছে গ্রিল কাবাব রয়েছে সেই গ্রিল কাবাবে আমরা একটু লক্ষ্য করতে চাই দেখাতে চাই আমরা এখন লক্ষ্য করছি যে এখানে যে কাবাবের আইটেম রয়েছে সেই কাবাবের আইটেমগুলো অর্থাৎ আপনি বলুন আমরা কি নিতে আছেন এইখানে আমরা লক্ষ্য করছি যে মাটন গটি কাবাব মাটন গটি শি কাবাব এখানে হাঁকা হচ্ছে 115 টাকা করে দাম ধরা হচ্ছে পাশাপাশি এখানে বিভিন্ন রকম নান রুটি দেওয়া হয়েছে এবং নান রুটি এখানে ঢাকা হচ্ছে এখানে কি কি কাবাব এখানে আপনি কিনতে কি আর কি দিব স্যার আমাদের আছে বিফ শি কাবাব চিকেন টিক্কা চিকেন গ্রিল চিকেন ঝাল ফ্রাই মাটন বডি কাবাব খিরি কাবাব বিফ সাপ আমাদের রমজানের স্পেশাল আইটেম আর এর সঙ্গে আছে নান পোয়াটা দাম কত করে এগুলো বিফ শি কাবাব স্যার হাফ হইলো 200 মানে শি কাবাব এক শিক 100 টাকা চিকেন টিক্কা হাফ 200 টাকা চিকেন গ্রিল হইলো হাফ 200 টাকা মাটন বডি এক শিক 100 টাকা সরি 115 টাকা খিরি কাবাব হইলো এক শিক 110 টাকা আর গুদা কাবাব হইলো এক শিক 110 টাকা আর বিফ সাপ হইলো আপনার হইলো 640 টাকা হলো কেজি আর চিকেন ঝাল ফ্রাই হইলো চিকেন ঝাল ফ্রাই এক প্লেট 180 টাকা জি আপনাকে শুনছিলাম ধন্যবাদ শুনছিলাম এখানে যেই কাবাবের আইটেমগুলো রয়েছে বিশেষ করে কাবাবের আইটেম চিকেন এবং বিভিন্ন রকম শিক কাবাব রয়েছে বিফ রয়েছে পাশাপাশি মাটনও রয়েছে সেই কাবাব এবং যে কাবাবের আইটেমগুলো রয়েছে এবং পাশাপাশি যে তান্দুরি রয়েছে এবং পরোটা রয়েছে সেই তান্দুরি এবং পরোটার আইটেমগুলো আমরা এখানে লক্ষ্য করছিলাম অন্যান্য যে ইফতারির আইটেমে আমরা দেখেছি যে বিশেষ করে ওখানে যেই ভাজা পড়ার আইটেমগুলো রয়েছে সেই ভাজা পড়া আইটেম থেকেও কিন্তু এটি কিন্তু আসলে কম যায় না এখানে আমরা লক্ষ্য করছি ক্রেতার যেই হাড্ডা ক্রেতা বিক্রেতার যেই ভিড় সেটি আমরা বরাবরের মতে কিন্তু অন্যান্য ডেস্কে যেটি আমরা লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এখানে তারা যেই দাম ধরা হয়েছে এবং দামের ব্যাপারে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে তারা কিন্তু দাম বাড়াননি অর্থাৎ পণ্যের মূল্য বেড়েছে তাদের দাবি কিন্তু তারা কিন্তু এই যে ইফতারির যে আইটেম সেই আইটেমের মূল্য বাড়াননি অর্থাৎ রমজান উপলক্ষে মূল্য আগের মতোই তারা আসলে দিচ্ছেন যদিও কিছু কিছু পণ্য তারা রমজানের শুরুতে রাখেননি কিছু কিছু পণ্য তারা রমজানের শুরুতে তৈরি করেননি তারা বলছেন যে বেচা বিক্রি তারা যেহেতু প্রথম দিকে খুবই কম ছিল ক্রেতার উপস্থিতি কম ছিল সেজন্য তারা কিছু কিছু পণ্য তারা তুলেননি তবে ক্রেতার উপস্থিতি দিনকে দিন বাড়ার কারণে তারা সেই পণ্যগুলি আবারও তারা তুলছেন এবং তারা বলছেন যে ক্রেতার উপস্থিতি দিনকে দিন আসলে বাড়ছে তো সব মিলিয়ে বলা যায় যে এই যে প্রতিদিনই কিন্তু তারা যে ক্রেতার উপস্থিতি সেই ক্রেতার উপস্থিতি বাড়ছে এবং রমজান যত এগিয়ে আসছে অর্থাৎ রমজান যতই বাড়ছে রমজানের সংখ্যা রোজার সেই যে ইফতারি আইটেমের যে বিকিনি সেটি কিন্তু আসলে বাড়ছে তো সব মিলিয়ে বলা যায় যে রমজানের শুরুতে আমরা দেখেছি যে ক্রেতার যে উপস্থিতি সেটি আসলে অনেক এখন উপস্থিতি এখন অনেক অনেকাংশেই বেড়েছে তো এই ছিল রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে ইফতার বাজারের সবশেষ